সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো এখন বেজে গেছে সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে এই যে বসে পড়েছি দইয়ের লস্যি নিয়ে, আর বাইরে যেহেতু খুবই গরম পড়েছে তো লস্যিটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে সাধারণত শুনেছিলাম যে গরম নাকি বেশি হয় না, তো কিন্তু এবারে কিন্তু ভালোই গরম আছে। আর এই গরমের জন্য কিন্তু সবথেকে বেশি কষ্ট পাচ্ছে পুচকু, ও রাতে কিন্তু ভালো করে ঘুমোতে পারছে না। তোমরা যারা ভিডিও দেখো তারা জানবে যে এমনিতেই রাত্রি 1টা 1.5টার পরে ঘুমোয়, তারপরে কিন্তু গরমের জন্য কষ্ট পায়, ঠিক মতো ঘুমোতে পারে না। তো তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু পুচকুর জন্য একটা জিনিস কিনে দিয়েছে, তো সেটা আজকে শেয়ার করব। আর কিছু পার্সেলও এসেছে, তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই যে এখন দেখো পুচকুর জামা কাপড়গুলো কিন্তু ব্যালকনিতেই মেলে দিচ্ছি, কারণ কি এত পরিমাণ রোদ ছাড়ি তো যাওয়াই যায় না একদম। আর জামা কাপড়ও বেশি নয়, শুধুমাত্র পুচকুরি জামা কাপড়, তাই এখানেই মেলে দিলাম। তারপর দেখো চলে এসেছি কিচেনে, এই যে বোন বানাচ্ছে দেখো ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টটা হতে একটু দেরি হচ্ছে, কারণ কি আজকে পুচকুর মেসের ছুটি কাজের, তাই আজকে ব্রেকফাস্টে একটু স্পেশাল মেনু হচ্ছে, তার জন্যই দেরি হচ্ছে। আর হচ্ছিলো দেখো চিড়ের পোলাও। আর ছুটির দিনগুলো ছাড়া কিন্তু ব্রেকফাস্টে তেমন কিছু হয় না, জলদি যেটা করা যায় সেটাই হয়, কারণ তোমরা জানোই যে সকালে রান্না বান্না থাকে, আরও অনেক কাজপত্র থাকে, আর এমনিতেই আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়। বোন আর আমি দুজনেই ব্রেকফাস্ট করি, তো তার জন্য তেমন কিছু আর বানানো হয় না। তারপরে এই যে দেখো ব্রেকফাস্ট বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা ব্রেকফাস্টও করতে বসে পড়েছি। তো বোন কিন্তু ভালো মেনু বানাতে পারে, সত্যি বলতে আমি তেমন কিছু মেনু পারি না, যদিও ইচ্ছে হয় তো ইউটিউব দেখে বানাই। তো ইউটিউব দেখে বানালেও ঠিকঠাক পরিমাণ যদি না হয় তো কি মেনু ভালো হয় তোমরাই বলো। তো যাই হোক যতটা পারি করি, আর এমনিতেও সারাদিন এত ব্যস্ত থাকি সত্যি কিন্তু কিছু করারও মন থাকে না। তোমরা জানোই দেখো সকালবেলা অনেক কাজ থাকে আমারও, তো সেগুলো সারার পরে আর কোনো কিছুই ভালো লাগে না, পুচকুকে নিয়েই আমার সময় কেটে যায়। তারপর তো টুকিটাকি ও শরীর খারাপ থাকেই, তোমরা দেখতেই পাও যে ভিডিওও আমি ঠিক মতো দিতে পারি না, আসলে সময় আমি অ্যাডজাস্ট করতে পারছি না একদমই, তার জন্যই কিন্তু আমি ভিডিওটাও ঠিক মতো দিতে পারছি না। আর আমার সাউন্ডের একটু প্রবলেম হবে, কারণ কি এখানে যে আমি রুমে থাকি অনেক আওয়াজ আসে বাইরে, তোমরা নিশ্চয়ই শুনতে পাও। আবার যেহেতু প্রচণ্ড গরম তো ফ্যান না চালালেও না, তো ফ্যানের একটু শব্দ থাকে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে এই যে দেখো খাওয়া শেষ করে ওঠার পরেই কিন্তু আমাদের দেখো চলে এসেছে ফ্লিপকার্ট থেকে গ্রসারি আইটেম, তো এগুলো কালকে অর্ডার দিয়েছিলাম তো এসে গেছে আজকে। এর আগেও কিন্তু আমরা ফ্লিপকার্ট থেকেই গ্রসারি আইটেমগুলো নিয়েছি আর ভালো ছিল, তো তার জন্য আবার অর্ডার দিয়েছি। তো তোমরাও দেখে নাও কী কী জিনিসপত্রগুলো নিয়েছি। চলে এসেছি কিচেনে, তো রান্না করছি দেখো ভেন্ডির সবজি, আর ভাতটাও এক পাশে বসিয়ে দিয়েছি, আর ডালটাও কিন্তু এই পাশে হয়ে গেছে। তো রান্নাঘরেও কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, যারা রান্না বান্না করছো তারাই জানবে এত গরমে রান্না করাটা কতটা কষ্টের। আর আমি যেহেতু রান্না করছিলাম তাই দেখো যে বোন কিন্তু পুচকুকে তেল মাখিয়ে দিয়েছে স্নানের জন্য, ওকে সবসময় চেষ্টা করি 12টার মধ্যে স্নান করাতে, জলটা কিন্তু রোদে গরম করে তারপর ঠান্ডা করে কিন্তু তাতেই স্নান করাই প্রত্যেক দিন। আর এখন যেহেতু গরমকাল ওকে কিন্তু প্রত্যেক দিনই স্নান করাতে হয়। তারপর দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন বসে পড়েছি, একটা দুপুরে পার্সেল এসেছিলো সেটা দেখার জন্য। তো এই পার্সেলটা কিন্তু পাঠিয়েছে পুচকুর দাদু দিদা, তো এতে কিন্তু পুচকুরি সব প্রয়োজনীয় জিনিস আছে, তো কী আছে এটার মধ্যে এখন তোমাদের দেখাবো। বোন এই যে খুলছে, আর প্যাকিংটা এমনভাবে করেছে তো বোনের কিন্তু খুলতে অনেকটাই কষ্ট হচ্ছিলো, আর এর মধ্যে এমন কিছু জিনিস আছে যার জন্য প্যাকিংটা কিন্তু ভালোভাবেই করা দরকার ছিল, তো তার জন্যই কিন্তু ভাই এমনভাবে প্যাকিংটা করে দিয়েছে। আর জিনিসপত্রগুলো কিন্তু এখানে পাওয়া যায় না বলেই কিন্তু ওর দাদু দিদাকে বলেছিলাম যে জিনিসপত্রগুলো যাতে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেয়, তো তার জন্যই কিন্তু পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে কী কী ছিল এখন তোমরা দেখে নাও। এই যে শিলাজু, তো শরীরটা আমার প্রচণ্ড গরম হয়ে যাচ্ছিলো,
তার জন্য শরবত করে খাওয়ার জন্য এটা পাঠাতে বলেছিলাম, তো এটা দিয়েছে। আর এই যে জোয়ান, আর এটা এই যে মুসাববর, এটা পুচুকে তেতো হিসেবে খাওয়ানো হয়, তো এটা আসার সময় আনা হয়নি, তো এটাও পাঠিয়ে দিতে বলেছিলাম। আর এই যে আরশোলা মারার, দোকানে খুঁজেছিলাম অনেক কিন্তু পাওয়া গেল না, তাই এটাও পাঠিয়ে দিতে বলেছিলাম। আর এই যে এর মধ্যে আছে পুচকুর জন্য মেডিসিন, তো এটা হোমিওপ্যাথি মেডিসিন, এটা দরকার ছিল, তো তার জন্য এটাও মানে পাঠিয়ে দিতে বলেছিলাম। আর এখানেও কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন পাওয়া যায়, একবার কিনেছিলাম কিন্তু এই একই বোতলের দাম অনেকটা বেশি নিয়েছিল, তো তার জন্যই অনেক জিনিস যেহেতু পার্সেল করে পাঠাচ্ছে তো তার সঙ্গে পাঠিয়ে দিতে বললাম। আর এই যে এটা পুচকুর হচ্ছে ভিটামিন D3, যেটা পুচকুর প্রত্যেক দিনই খায়, তো ওটাও পাঠিয়ে দিতে বলেছিলাম, তাই পাঠিয়ে দিয়েছে। তো তারপর দেখো এই সেই জিনিসটা, তোমাদেরকে বলেছিলাম যে গরমের জন্য পুচকুর ঠিক মতো ঘুমোতে পারছে না, তাই তোমাদের দাদাভাই একটা জিনিস কিনে দিয়েছে, তো এই সেই জিনিসটা। তো এর মধ্যে কী আছে এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বিকেলবেলায় পুচকুর মেশো আর মাসিকে কিন্তু নিয়ে এসেছি, আমি পুচকুকে নিয়ে বাড়িতেই ছিলাম। তো দেখো এই যে একটা টেবিল ফ্যান কিনে দিয়েছে পুচকুর জন্য তোমাদের দাদাভাই, তোমাদের দাদাভাইকে কিন্তু ছবি পাঠিয়েছিলাম, পছন্দ করেছে। আর গরমের পরিমাণ এতটাই যে সিলিং ফ্যানার হচ্ছিল না, তো গরমের জন্য কিন্তু এতটাই পরিমাণ পুচকুকে ঘাম দিচ্ছে, দিনের বেলা হোক আর রাত্রেবেলা, তো সত্যিই বলতে ওর ঠান্ডা লাগারও একটা চান্স হয়ে যাচ্ছে, তো তার জন্যই কিন্তু নিয়ে নিলাম। তো কেমন হলো জিনিসটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। আর ছোটোটা নিলাম কারণ কি বড় টেবিল ফ্যান নিলে নিয়ে যাওয়ারও প্রবলেম, আর আমরা কিন্তু এখানে বেশি দিন থাকবো না, তাই বেশি জিনিসপত্র যেমন আনা হয়নি আর তেমন জিনিসপত্র একটা কিনছি না, যেটা একদম প্রয়োজনীয় তো সেটা ছাড়া আর কিন্তু নেওয়া হচ্ছে না কিছু। এই যে আমি দেখো দেখাচ্ছিলাম যে বাক্সে যে কালারের মানে পাখাটা আছে সেটা কিন্তু নয়, ভেতরে এরকম কালো কালারেরই ছিল, তো যাই হোক খাওয়া দিলেই হলো, কালারের আর কি যাই আসে। আর এমনিতেও বেশি কিছু মানে জিনিস এখানে কেনা হচ্ছে না কারণ কি নিয়ে যাওয়ার সমস্যা, তোমরা যারা বাইরে থাকো তারা অবশ্যই জানবে যে বাড়ি থেকে আসার সময় যে পরিমাণ জিনিস নিয়ে আসা হয় নতুন জায়গায়, বাড়ি যাওয়ার সময় কিন্তু তার 10 গুণের মতো হয়ে যায়, তো তাই চেষ্টা করছি একদম প্রয়োজনীয় জিনিসগুলি ছাড়া অন্য কোনো জিনিস না কেনার। তো যাই হোক তারপরে এই যে সন্ধ্যের দিকে আমরা বসে পড়েছি চিকেন কাবাব নিয়ে, তো এটা বানিয়েছে পুচকুর মেশো, তো এটাই এখন খাচ্ছিলাম। আর ফ্যানটাকে আমি আর পুচকু বিছানার যেদিকে মাথা করে ঘুমোই সেদিকেই রেখে দিয়েছি, যেহেতু পুচকুর মাথাতে প্রচণ্ড ঘাম দেয় তো ওই জন্যই কিন্তু মাথার দিকটাই রেখে দিয়েছি। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।